নমস্কার দর্শক বন্ধুরা, ফিশিং লাইন চ্যানেলে আপনারা দেখছেন কোকাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সুভাষ দাস ও বিষ্ণু দাসের পুকুরের কম্পিটিশনের ভিডিও। তো এখানে আমরা দেখব একটা মাছ উনি তুলছেন এই সিট থেকে। তো কী মাছ ওঠে, এটা একদম পুকুরের পশ্চিম দিকের শেষ প্রান্ত। তো আমরা পাশাপাশি দুটো সিট রয়েছে, সেখানে দুজনেই প্রায় দুটো মাছ মনে হচ্ছে আটকেছে দুজনের ছিপে, না একটা সুতোতে দুটো আটকে গেছে সেটা বুঝতে পারা যাচ্ছে না এখনো পর্যন্ত, দুজনেই গোটাচ্ছে, তো সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। তো মনে হচ্ছে দুটো আলাদা, এখনো পর্যন্ত সেটা আন্দাজ করা যাচ্ছে না। এই মাছটা কাছাকাছি এসে গেছে, হ্যাঁ দুটো মাছই আলাদা, একটার সঙ্গে একটা সুতো আটকে যায়নি। তো মাছটা ছোটো মাছ, সেদিনকে এই পুকুরে বেশ কিছু বড় বড় মানে মাছ হয়েছিল। একটা কালবোস মাছ উঠলো ছোটো সাইজের, 250 থেকে 300 গ্রাম ওজনের কালবোস মাছ রয়েছে, তো দেখতে পেলাম। কিন্তু এই যে ভদ্রলোকের সঙ্গে ইয়ে ছিল, ইনি এখনও গুটিয়ে যাচ্ছেন, এনার মাছ এখনও পাড়ে আসেনি। তো চাইলে আমরা দেখতে পাবো কী হয়, কী মাছটা আসছে। তবে এই পুকুরে রেজাল্ট ভালোই ছিল এবং 10-12 কিলো পর্যন্ত মাছ ছিল এবং অনেকেই পেয়েছে সেই মাছ। তো আমরা দেখবো এটা গুটিয়ে নিয়ে এসেছেন উনি। খুব শর্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের এটা তুলতে হয়েছিল, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তা আমরা দেখতে থাকবো উনি কী মাছটা নিয়ে আসেন। কাছাকাছি এসেও গেছে, তো ল্যান্ডিং নিয়ে কেউ এখনও রেডি নেই, মনে হচ্ছে ল্যান্ডিং রাখবে না, হয়তো উনি সুতো ধরে তুলে নিতে পারবেন। মাছটা ছোটো মাছ না, ল্যান্ডিং রয়েছে, ল্যান্ডিং এসে গেছে, উনি এক হাতে ছিপ ধরে রয়েছেন, এক হাতে ল্যান্ডিং নিয়ে মাছটাকে তুলছেন। তো মাছটা দূরে চলে যাওয়ার জন্য আবার ল্যান্ডিংটা দিতে হচ্ছে, উনি রেখে দিয়েছিলেন এবং আবার কাছে এসে গেল বলে এবার এইবার দিয়েছেন ল্যান্ডিং। হ্যাঁ, মিডিয়াম সাইজ মাছটা উঠলো, এটা মৃগেল না রুই মাছ উঠেছে। তো ছোট সাইজের মাছ, জায়গাটা খুবই শর্ট বুঝতেই পারছেন, এই জায়গাটা নোংরাও রয়েছে। তো আস্তে আস্তে মাছটাকে ল্যান্ডিং থেকে বার করা হচ্ছে বঁড়শিগুলো খুলে মানে খুলে নেওয়ার জন্য। এইবার গামছা দিয়ে ধরেছেন উনি, বঁড়শিগুলো খোলা চলছে। এটা একদম পুকুরের পূর্ব দিকের ঘাটের পাশের সিট, এটা পশ্চিম দিকে কোনো সিট নেই, দক্ষিণে কিছু সিট হয়েছিল আর উত্তর তিনটে দিকে পুকুরের সিট হয়েছিল। তো উনি জলে মোটামুটি নেটটা দেখালাম। এবার এইখানে হচ্ছে পুকুরের ডান দিকে, যাই বললাম ঘাটটার কথা, সেই ঘাটে দাঁড়িয়ে একজন ফোল্ডিং হাতছিপ দিয়ে মাছ ধরছেন, দেখতেই পাচ্ছেন কী মাছ ধরছেন উনি, সেটা দেখবো আমরা। এটা প্রতিযোগিতা নয়, ওরা খাবার মাছটা উনি ধরছেন, উদ্ধারেই বাড়ি, এটা ফোল্ডিং হাতছি। তা দেখি তুলে নিয়ে এসছেন, হ্যাঁ খুব খারাপ না, একটু ভালো সাইজই রয়েছে মাছটার। তো একটু কাছে গেলে আমরা বুঝতে পারবো মাছটা কী মাছ।
250 গ্রামের ওজন হবে। একটা কালবোস মাছ রয়েছে, ওই আগে যে মাছটা উঠলো ওই সাইজেই মাছ, প্রথমে বুঝতে পারা যায়নি। হ্যাঁ, ওই 250 থেকে 300 কি 350 গ্রাম ওজনের হবে ওই মাছটা, কালবোস মাছ রয়েছে। তো এনাদের এপাশে যে সিটটা হয়েছিল সেই সিটে পাশেই এটা ঘাটের ওখানে ছবিটা, তো আমি এই যে নেটটা দেখাচ্ছি আপনাদের, এটা যে সিটে আমি ছবি দেখালাম সেই সিটের ছবি, মানে সেই নেটটা আমি ওনাদের একটু তুলতে বলা হয়েছিল, তো সেই জায়গাকার ভিডিও নেটটার মধ্যে। তো আমাদের সময় দেখতে থাকুন বাকি ভিডিওটি, এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বাকি ভিডিওটুকু। Thank you.